দর্শক সব নাকি বিক্রি করে ফেলেন আজকে কুমিল্লার চার দিনে হাট থেকে। ভাই একটু থামেন, ভাই একটু থামেন, ভাই ও ভাই একটু থামেন, এইভাবে শুরু করলো ভাই। ৩৮৬ সব কি ব্যাপারীদের কাছে? ব্যাপারীর কাছে ভাই। ভাই কত করে দামটা? আগুন ঠান্ড হয়েছে। আচ্ছা দিয়ে দিবেন, দিয়ে দিবেন সবার দাওয়াত, সবার দাওয়াত, সারা বাংলাদেশের অংশ দাওয়াত দিয়ে দিবেন, দাওয়াত দাওয়াত খালি ভাই। আচ্ছা মোটামুটি এগারো তো অনেক গরু আছে। আরে ভাই গোলাবার ৩০০ আছে, আমি ১০০ আছে, ভেনু ৩০০ গরু খেলা। আচ্ছা কাস্টমার কেমন আছে বাজারে? কাস্টমার নেই তো, আপনি তো সব ব্যাপারী কাছে বলছি, কয়দিন বলছি না গরু দাম বেড়ে গেছে, মানুষ আসছে না, না ওরে যাই না, এখন দাম আমার কমে গেছে, দিয়ে দেবো ইনশাল্লাহ, দিয়ে দিবেন। এই আমার হালকা দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা কি চলতেছে আজকে কুমিল্লা চান দিনে হাটে? মা বাবা বলতেছে সব দিয়ে দিবে, দুই গাড়ি দিয়ে দিবে, আপনার মধ্যে ৬০ করে ৬০ করে খালতো ভাই। আপনার খালতো ভাই কথা বল, আপনি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? এই তুলাগাঁও দেবিদ্দার, দেবিদ্দার চেসরা পুকুরিয়া, চেসরা পুকুরিয়া মা বাবার এলাকার পাশে। হ্যাঁ পাশে। কি উদ্দেশ্যে? নাম্বারটা বলেন না কেন? এখন নাম্বার তো আছে, আবার বলতে হবে ০৮৫৮৩৫৯৮ যারা গরু দিয়ে দিছি এখন আবার ব্লক পড়তেছি, তারা উল্টা খারাপ ভাববো মনে করছে। হাটে আসতে বলবেন কালকাটা মিশনে বাজার খেলা হবে ইনশাল্লাহ। কুমিল্লা সবচেয়ে বড় বাজার মিশন আছে ভাই, বরাবর তিনটা গরু ভাই দুই দিন আগের ভাই বুঝলি, ওই কত মঙ্গলবার সরি শনিবারের গরু, এই গরু গুলো ২৩৫ করে কিনা ভাই, ২৩৫ করে গুলো ২১০ দাম কয় না ভাই, ২১০ দাম বলে না। ওই যে বলছিলাম ভাই মনে হচ্ছে খামারে গরু গুলো, ওই যে খামারে ছিল ওইদিকে ওই সাইডে, তখন নিয়ে আসছিলাম ওখান থেকে কি বেচতে পারেন, এখন বেচি আর কটা অল্প কটা আছে এখন, এই একসাথে কটা তিনটা চারটা, এই সাইডটা আছে এদিকে কিছু আছে, এই সাইডটা কেউ যদি একসাথে নিতে চায় কত গরু রাখবেন এই ভিডিওতে বলে দেবো ভাই, ২৩০ করে কিনা গরু ভরপুর হয়ে যাবে, ভরপুর মানে লাইন পাই না ভাই, কালকে লাইন আছে ভাই, লাইন আছে। আচ্ছা মাপ ভাই তাহলে সাইডটা যদি কেউ একসাথে নিতে চায় দিয়ে দিবেন, তাহলে আজকে চার দিনে হাট অনেক গরু আছে, মোটামুটি বিক্রি হয়ে গেল, বিক্রি দিছি আমরা মাইরা নেই আমি ৬০ করে কইছি, আমি ৫০ ভাঙ্গা ২০০০ করে কম কইছি, কি কয় মাপ ভাই? তাহলে মোটামুটি আজকে যা আছে এগুলো আগামীকাল মিশনে যাবে, ৪০০ আছে এগুলো যাবে আসতেছে খেলা হবে ইনশাল্লাহ। ঠিক আছে নাম্বার দাও আছে, যাদের গরু লাগবে অবশ্যই তারা আসলে নিতে পারবে। হ্যাঁ দিয়া দেবো, না দিলে চাকরি শেষ ভাই, না দিলে চাকরি শেষ, চাকরি থাকবে না ভাই। আচ্ছা চাকরি চাকরি চাকরিটা কার করেন? আমার দুনিয়া সবার চাকর ভাই, কেউ সবাই সবাই গোলাম করতেছে।
চাকরি বলে কার? এই গরু কি আমি আমার ঘরের গরু? এটা কোনো না কোনো মানুষজন আমার কাছে দিছে, বুঝছে না? কোনো না কোনো মানুষজন আমার কাছে দিছে। এগুলো আমি আবার সেল টেল করে কিছু লাভ রাখবো, আর কিছু দেবো। এই তো এই গরু কি আমার ঘরে আর গরু ঘরতে আনছি, গরু আমি কোন কিনে আনছি বা কেউ না কেউ পাঠাইছে আমার কাছে, ঠিক আছে? তো এগুলো হ্যার সাকরি টাইম করতেছি না, মাঝখানে একটা রেট দিছে, যদি লস হতে লয় বলে ভাই কিছু দুই দিন কম ধরেন, আর যদি লাভ হয় যা যা দশ আমারও কিছু হয়েছে আপনি নিয়ে যান। এই হিসাব হ্যাঁ বাটফার, হ্যাঁ বাটফার কি বুঝলো? গরু আনতে আসে আমাকে তাহলে গরু কমে এলে বেসবো, যে কোনো করে ব্যস্ত হবে গরু রাখার জিনিস মানে এগুলো বিক্রি করতে হবে। কাঁচা মাল আলু সিম কফি মূলা তরকারি রাখা যায়, দুদিন রাখলে নিমসের বাজার করতে চাই সেটা গোবর হয়ে যাবে, গরু বেঁচে দেবে, গরু পেছনে গরু সিরিয়াল কাঁচা মাল রাখা যাবে না। ভদ্রলোক মানুষ এই সপ্তাহে পরে ফুমুলা গরু কিনছে, এবার কিনে গেলে কেউ গরু ভাই আসতে হতো লজ্জা গরু চাই রয়েছে এখন কি লাভের আশা করা যায়? বাজার তো চাপই, বাজার চাপ, বাজার চাপ। গরু কিনে কেমন লাগতেছে? লাগতেছে ভালোই, কিন্তু কিনি তো কিন্তু ব্যস্ত এলে না বোঝা যায় লস, মানে কিনতে সুবিধা বিক্রি করতে গেলে লস। আমরা দেখি রাকিবের সাথে কথা বলি, ভিডিও করা হয় না কি অবস্থা? এ আছে আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, মোটামুটি সামনে কোরবানি আসতেছে, এখন খাবার দাবার কমাইতে হবে। দর্শক রাকিবের ভিডিও কিন্তু গত বছর দেখছিলেন, এখন মোটামুটি বড় 30 কেজি বেড়ে গেছে, কমছে আগের থেকে 5 কেজি কমছে, আগের থেকে 5 কেজি কমছে। আসলে আপনার থেকে দেখে সিঙ্গেল সিঙ্গেল করা গরুর দাম জানাই, দেখি মাহবুবের গরুর দাম এবং রাকিবের গরুর দাম কেমন বেটে বলে মিলে কিনা। মিস্টার রাকিব ভাই, এই গরুটা চাওয়া কত? 65 চাওয়া, 165 সিঙ্গেল সিঙ্গেলে সাইডলে বিক্রি করে দেব, 60 5.5 মাংস, 5.5 মাংসের গরু এটা কাঁচা কাছি আছে, যেহেতু দর্শক যদি খামারি ভাই যদি নিতে চায় 1.55 করে রাখলাম, 1.55 মোটামুটি মাহবুবের আর ওনার দাম মোটামুটি কাঁচা কাছে 2,000-3,000 এদিক সেদিক বেশি না, যেহেতু বাতি যায় আর নিচ্ছে চাচা চাচা বাতিজার দাম একের আছে বর্ডার বন্ধ, একদিনের জন্য বর্ডার খুলছে তো আমরা 400 বার করছি, আর অন্য গরু গরু নাই, আমাদের গরু কালকে আসবে 400। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। দর্শক কুমিল্লা চান্দিনের ব্যবসায়ী জসিম ভাইকে দেখা যাচ্ছে, বেশ পরিষ্কার কিছু বলদ গরু নিয়ে আসলেন, কোথা থেকে নিয়ে আসলেন দাম তো জানাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ ভাই। ভাই এত সুন্দর গরু মনে হচ্ছে এগুলো কোনো না কোনো খামারের গরু, কোনো গৃহস্থের গরু মনে হচ্ছে। এটা গৃহস্থের গরু ভাই। এই দুইটা তাহলে আমার কথা কি মোটামুটি মিলছে? হ্যাঁ মিলছে মিলছে, কারণ গরুগুলো ভাই অনেক তর তাজা ইন্নালিল্লাহ ভাই, কারেন্ট আছে অনেক লাতি মারে, এই গরুর দাম ভাই নিশ্চিত কম হবে না ভাই? এটা বেশি, এটা লাতি দেবে ভাই, লাতি দিলে বেশি, লাতি দিলে 5,000 কম না? 5,000 বেশি কেন ভাই? এ লাতি দিছে যে দাম কম বলে লাতি দেয়, দাম কম বলে লে, আমি তো দামে বলে দেই না ওই কাস্টমারে। আচ্ছা, কারণ একটা লাতি দিলে 5,000 টাকা চিকিৎসা লাগবে ভাই? আছে আর বেশি লাগে, তাও 2,000 লাগে। আচ্ছা, এই জোড়া নাকি? জোড়া 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 সাইজ কত? টাকা নিতে যায় দাম তো ভাই 650, কত দাম দর বলছে বাজারে? বাজারে এখন মিলে নাই, তারপর 400 বলছে, 400 ব্যাপারে বলে কত? যোগাযোগ করলে দেওয়া যাবে, যাবে ইনশাআল্লাহ। মাশাল্লাহ দর্শক, অনেক সুন্দর গরু, পরিপুষ্ট মনে হচ্ছে, কাঁচা ঘাস খামারের গরু গুলা। ১,৫০,০০০ কি অবস্থা? দাঁত চোগাটা দাঁত সমান
বাদ সমান বেচা বিক্রি কেমন টার্গেট? এই 220। 220 এগুলো কখন সংগ্রহ করছিলেন ভাই? এটা সংগ্রহ করছি কালকে, আজকে সকালে নামছে আর কি। আজকে সকালে এসে নামছে, মাশাআল্লাহ। প্রত্যেকটা গরু ওই পরিষ্কার ভাই, বিশাল বড় বড় আছে দেখতে, বড় বড় ভাই। খাবার দাবার কি খায়? এগুলো সবগুলা খাওয়ায় নিবেন, গ্যারান্টি দিতে দোকান আলাদা। মানে কে বলে ভাই, বলদ কিনে ঠিক আছে, কিন্তু বলদ গুলো খায় না ভাই। এই ভাই আমার গরু যেগুলো নেই সবগুলো খাবার, আমার গরু খানা ভালো পরে। তারপরে বড়ি আছে কিছু রুচির, এগুলো খাওয়ালে খাওয়া আসলে বলে দিবেন। ৩২০, বিশাল বড় আইডিয়া আছে, 62 ইঞ্চি। 62 ইঞ্চি কি অবস্থা, ওজন কেমন হবে? ওজন 9 মন উপরে। 9 মন? অনেক বড় গরু, বিশাল বড়, বিশাল বিরাট বড়। কেমন বেচা বিক্রি আসা কেমন? তাদের কেমন টার্গেট তো আসবে আড়াইয়ের উপরেই, দাম চাই 320 আর কি। 320 আড়াইয়ের উপরে। এদিকে আরেকটা গরু বের করছে, বড়ের 65, মাশাআল্লাহ। 65 ইঞ্চি, 62 ইঞ্চি, 60 থেকে 62 ইঞ্চি, 62 ইঞ্চি হাইট। দাঁতছে কটা? দাঁত সমান, অনেক দাঁত কি জানা, সব সমান। সিং মাথা ভালো দেখা ভালো, সব গরু ভালো। দেখি আমরা দাম নিজে নিয়ে বেচা কাম আল্লাহর কথা, ব্যবসা করবে কোনো কিছু নাই, তারাও নাই। চাওয়া দাম ভাই 300। চাওয়া দাম 300। ব্যবসার জন্য মাশাআল্লাহ, অনেক সুন্দর গরু। আপনার মনে করেন যে 63 হবে আর কি? আমার হিসাবে হবে 63 হবে। আচ্ছা 63 হবে, 220 কাস্টমার বলে 220। দিলে তো নেমো না, দিলে কি নেমো না? দাম তো দাম 600 দাম না। আরেকজন বর্গা দেবো বা নিজে নিয়ে রাখতে। জসিম ভাই এই গরুটা খুব সুন্দর, আজকে কুমিল্লা চান্দিনী হাটে দেখি আমরা কেমন দামে বেচা বিক্রি হয়। এই দুইটা গরু সয়েল বেচা আছে আজকে বাজারে, এগুলা কাস্টমার লাগে আইলে তো অন্য হিসাব, আমার নিজে আরেক হিসাব। আমি ব্যবসা, মাশাআল্লাহ। সিং গুলো কালার গুলো আরো সুন্দর দেখা যাবে। দর্শক কইছে আপনাদের ঝুরা দেখাইছিলাম, ওইখানে গৃহস্থের ঘরের ভিতরে দুইটা চেয়ে একটা, এটা একটা অনেক সাদা, এই দুইটা গরু একসাথে দাম দর চলবে এখন। দাম 600 দেন না তোমার দাম, হ্যাঁ 520 দিয়ে দিও, 5,20,000 চাওয়া, 4,00,000 বললেন, 2,20,000 এবং 1,80,000 টাকা। আমি নিজে নিয়ে বেচা এক কথা গাম, এক কথা শেয়ার, আমি বেচা নিয়ে গাম। দ্বিতীয় পাওয়ার লাগে আইলে আবার আমো না হলে না, ওইটা কাস্টমার লাগে হইলে, কাস্টমার লাগে 10,000-20,000 বাড়লাম হইলে, এটা হচ্ছে 1,000। আমি নিজে নেন আর কি কইতাম, দাম তো চলছে বাজার। আচ্ছা ভাই দেখি আমরা কি বলে কি বলে, দেখি খেলা চলছে, দাম তো চলছে, গরু বেঁধে ফেলতে বলতেছে, মোটামুটি দেখার জন্য বের করছে এই গরু গুলো আজকের চান্দিনা হাট থেকে। 400 400 ভাই দাম বলেন, আরো শুনি একদম, শুনলে ভালো লাগে না? এই আমার দ্বারা দেমো, এ তো ফাইল লাগে তুই বুঝতে পারছিস, এ তো তার খরচ, আমি খরচ করি, আমি নিজে নেমে দিই, অন্য কেউ না। বাইরে ব্যবসা করে আপনার দাম বুঝেন, মোটামুটি দাম আরো বলতে হয় একটু শুনলাম, শুনতে ভালো লাগে। দশম ভাই তাহলে আপনার নাম্বার তো দেওয়া আছে নাকি? জি জি জি, এই নাম্বারে যোগাযোগ করলে মোটামুটি বলদ গুলো নিতে পারবে ইনশাল্লাহ, নিতে পারবে। আর আগামী কাল তো মিশনে থাকবেন? মিশনে থাকবো, মিশনে গরু বেশি, গরু বেশি আসবে ভাই, বেশি আসবে, সবার গরু বেশি আসবে কালকে। ও আর 12 সিজন আসবে, বড় গরু, সব বড় গরু, সব বড় গরু। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালাম।